তো বেশিরভাগ আমরা সকলেই কিন্তু ফেসবুকে লাইভ স্ট্রিম করে থাকি, এমনকি লাইভ স্ট্রিম করলে সেখানে আমরা ভিউজটাও বেশি পাই। কিন্তু এই লাইভ স্ট্রিম ভিডিওতে ইনস্টিম অ্যাড আমরা লাগাতে পারি না, তো সেই কারণে কিন্তু আমাদের আর্নিং অনেকটাই লস হয়ে যায়। কারণ ইনস্টিম অ্যাড যদি আমরা লাইভ স্ট্রিম ভিডিওতে লাগাতে পারতাম, সেটার জন্য আমাদের ইনস্টিম অ্যাডের যে আর্নিংটা ছিল সেই আর্নিংটা অনেকটাই বেড়ে যেত, কারণ লাইভ ভিডিওতে অনেক ভিউস আসে। তো আজকের ভিডিওতে এই বিষয়ে কথা বলবো, কিভাবে আপনারা লাইভ ভিডিওতে ইনস্টিম অ্যাড এনেবল করবেন বা চালু করবেন, আর এটার জন্য কী কী স্টেপ আপনাদেরকে পূরণ করতে হবে, কিভাবে লাইভ করলে লাইভ ভিডিওতে ইনস্টিম অ্যাড এনেবল করতে পারবেন, অল ডিটেলসে বলবো। ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন, অনেক উপকারে আসবে আপনার। তো চলুন শুরু করা যাক। এখানে প্রথমে লেখা আছে ইনেবল ইনস্টিম অ্যাড ফর ইওর লাইভ স্ট্রিম, তার নিচে কিন্তু লেখা আছে আর্ন মানি ফ্রম ইওর লাইভ স্ট্রিম ইন ইনস্টিম অ্যাড। ইনস্টিম অ্যাড এবার থেকে ইনেবল করে আপনি লাইভ স্ট্রিমে কিছু টাকা আর্নিং করতে পারবেন। তারপরে নিচে লেখা আছে ইনেবল ইন ইনস্টিম অ্যাড ফর লাইভ। প্রথম স্টেপ আপনাদেরকে যেতে হবে লাইভ প্রডিউসারে। তো লাইভ প্রডিউসারে কীভাবে যাবেন, এটার জন্য লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। তো এটা আমি বলে দিই, লাইভ প্রডিউসারে যাওয়ার জন্য অবশ্যই আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপের প্রয়োজন হবে। মোবাইল থেকে কিন্তু লাইভ প্রডিউসারের মাধ্যমে লাইভ করা যায় না। তো আপনার কাছে যদি কম্পিউটার বা ল্যাপটপ থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওখান থেকে গিয়ে লাইভ প্রডিউসারে দিয়ে লাইভ স্ট্রিম করতে পারবেন। তো তারপরে আপনাকে যেতে হবে ইনস্টিম অ্যাড সেটিং। এখানে যাওয়ার পর ইনস্টিম অ্যাড সিলেকশান করতে হবে, গেট ক্লিকস একটা অপশন পাবেন। তারপর আপনাকে পেজ সিলেক্ট করতে হবে, ক্রিয়েটর পেজ আপনার যে পেজটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপর রিভিউ টার্মস অ্যান্ড কন্ডিশন ওটা করলেই কিন্তু ইনস্টিম অ্যাড চালু হয়ে যাবে। তার নিচে একটি কিন্তু ছবি পোস্ট করে বা জানিয়ে দিয়েছে ইন সেট আপ ইন ইনস্টিম অ্যাড ফর লাইভ ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন কেমনভাবে এখানে আপনারা লাইভ স্ট্রিমে অ্যাড লাগাতে পারবেন। তো আপনি ক্রিয়েটর স্টুডিওতে চলে যাবেন, সেখানে লাইভ স্ট্রিমের অপশন পাবেন, একটা লাইভ স্ট্রিমের লোগো পাবেন, সেটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করলে এরকম একটি অপশন বা ইন্টারফেস চলে আসবে। এখানে সেটিংয়ে বা ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসলে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টিম অ্যাড ফর লাইভ। তো এখানে আপনাদেরকে শো ইনস্টিম অ্যাড আর ইন ক্লাউড মিড রোল অ্যাড, এই দুটো আপনাদেরকে অন করার অপশন দেবে। তো এই দুটো আপনাদেরকে অন করতে হবে। তো তারপর এখান থেকে আপনাদেরকে কিন্তু লাইভ স্ট্রিম চালু করতে হবে, তাহলেই কিন্তু আপনারা আপনার যে লাইভ স্ট্রিম রয়েছে সেই লাইভ স্ট্রিমে ফেসবুক পেজে অ্যাড লাগাতে পারবেন, ইনস্টিম অ্যাড বা ইনক্লুড মিড রোল অ্যাড। তার সাথে এখানে নিচে বলে দেওয়া হয়েছে যে আপনি ধরুন লাইভ স্ট্রিমটা করলেন, সেই লাইভ স্ট্রিমটা এন্ড হয়ে গেল বা শেষ হয়ে গেল, তারপরে আপনি কীভাবে তাতে অ্যাড লাগাবেন লাইভ স্ট্রিমটা শেষ হওয়ার পর। তার সাথে এখানেও বলে দেওয়া হয়েছে যে ধরুন আপনি একবারই লাইভ স্ট্রিমে ওই অ্যাডটা সেট করে দিতে চান, যেটা বারবার যেন সেট করতে না হয়, সেক্ষেত্রে এখানে তাও বলে দিয়েছে। নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসলেই দেখতে পাবেন একটি পিকচারে পোস্ট করেছে, এখানে ডিফল্ট সেটিং পাবেন, ডিফল্ট ফর ইনস্টিম অ্যাড। তো এটা সেটিং করার জন্য আপনাদেরকে যেতে হবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর মধ্যে। তারপর সেখানে পেয়ে যাবেন মনিটাইজেশান অপশান, তারপরে মনিটাইজেশানের মধ্যে ক্লিক করলে পাবেন ইনস্টিম অ্যাড। ওখানে ইনস্টিম অ্যাডে ক্লিক করবেন, ইনস্টিম অ্যাডে ক্লিক করলে পাবেন সেটিং, সেটিংয়ে ক্লিক করলে সেখান থেকেই কিন্তু আপনারা ডিফল্ট ইনস্টিম অ্যাড সেটিংটা করতে পারবেন। যেক্ষেত্রে কিন্তু আপনি যখনই লাইভ স্ট্রিম করবেন ইনস্টিম অ্যাড অটোমেটিকলি লেগে যাবে, সেক্ষেত্রে আপনাদেরকে আর গিয়ে চালু করতে হবে না। তারপর নিচের দিকে আসলে আরও একটি পিকচারের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে কীভাবে আপনারা যে লাইভ স্ট্রিমটা রয়েছে সেটা এন্ড হয়ে যাওয়ার পর বা শেষ হয়ে যাওয়ার পর তাতে অ্যাড সেট করবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে চলে যেতে হবে যে ফেসবুক একটা স্টুডিও রয়েছে সেই স্টুডিওর মধ্যে। স্টুডিওর মধ্যে যাওয়ার পর সেখানে আপনাদেরকে কন্টেন্ট লাইব্রেরিতে যেতে হবে। কন্টেন্ট লাইব্রেরিতে যাওয়ার পর সেখানে এডিট বলে একটি অপশান পাবেন ভিডিও এডিটে, সেই ভিডিও এডিটে ক্লিক করবেন। ভিডিও এডিটে ক্লিক করলে ওখানে ইনস্টিম অ্যাড এনেবল করার অপশান পাবেন, ইনস্টিম অ্যাড এনেবলে ক্লিক করবেন, ওটাকে ইনস্টিম অ্যাডটা অফ থাকবে ওটাকে অন করে দেবেন। অন করে দিলেই কিন্তু আপনি লাইভ স্ট্রিম ভিডিও যে শেষ হয়ে গিয়েছিলো সেটাই অ্যাড লাগিয়ে নিতে পারবেন। তো এভাবেই কিন্তু আপনারা এই প্রসেসগুলো ব্যবহার করে ইনস্টিম অ্যাড লাগাতে পারবেন আপনার যে লাইভ স্ট্রিম ভিডিও রয়েছে সেই লাইভ স্ট্রিম ভিডিওতে। তো তার আগে বলে দিই, এই যে ইনস্টিম অ্যাড লাগাতে পারবেন লাইভ স্ট্রিম ভিডিওতে, এটা এখন শুধুমাত্র সিলেক্টেড ক্রিয়েটরদেরকেই দেওয়া হচ্ছে। প্রথমেই এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ইনস্টিম অ্যাড ফর লাইভ স্ট্রিমিং আর কারেন্টলি অনলি অ্যাভেলেবেল টু সিলেক্টেড পার্টনার, মানে সিলেক্টেড পার্টনার বা ক্রিয়েটরদেরকেই কিন্তু এই ইনস্টিম অ্যাড যে ইনেবল করার অপশানটা লাইভ ভিডিওতে সেটা সিলেক্টেড পার্টনারদেরকেই দেওয়া হচ্ছে। পরবর্তীকালে হয়তো আপনাদেরকেও দেওয়া হবে বা সকলকেই দেওয়া হবে। তো আপনি গিয়ে চেক করতে পারেন আপনি পেয়েছেন কি না লাইভ ভিডিওতে ইনস্টিম অ্যাড ইনেবল করার। তো সেটার জন্য আমি বলেছি প্রথমে লাইভ প্রডিউসারে যেতে হবে। তো কীভাবে লাইভ প্রডিউসারে যাবেন সেটা
অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে অবশ্যই চলে যেতে পারেন লাইভ প্রডিউসারে। তো লাইভ প্রডিউসার দিয়ে কিন্তু লাইভ স্ট্রিম করতে গেলে অবশ্যই কম্পিউটারে OBS সফটওয়্যার বা XSplit এই সমস্ত সফটওয়্যারগুলোর প্রয়োজন হবে কম্পিউটার বা ল্যাপটপের, মোবাইল দিয়ে করা কিন্তু সম্ভব নয়। বিশেষ করে যারা লিঙ্কের মাধ্যমে লাইভ স্ট্রিম করেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হবে। তো এটাই ছিল আজকের ভিডিও, তো আশা করছি আপনারা বুঝে গেছেন কীভাবে লাইভ ভিডিওতে ইনস্টিম্যাট ইনেবল করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে নোটিফিকেশান বেল আইকনটি অল করবে দেবেন। আর ভিডিওটাকে যদি এখনও শেয়ার করে না থাকো অবশ্যই শেয়ার করে দিন। তো আজকের ভিডিও এতটুকুই, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হবে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে।